দুইটা বইতে দেওয়া আছে, হ্যাঁ, দুইটা পা যদি ঝুলায়, দুইটা পা যদি মনে করো আমি এখানে বসছি, পা ঝুলে আগে যাবো, ঠিক আছে? এখন এই সাইডটা পিছনে চেয়ার, তোর সমস্যা কি হচ্ছে? তোর দুইটা আমি এখন পা ঝুলায় যদি বসি, আমার এই পায়ে যদি ভাস্কুলার ডিজিজ থাকে, তো এই পায়ে যতটা না ব্লাড সাপ্লাই, তার থেকে কম ব্লাড সাপ্লাই এখানে, রক্ত এখানে যতটা নামবে এখানে কম নামবে, ডিপেন্ডেন্ট অবস্থা এখানে কম নামবে, এই পাটা কম্পারেটিভলি রুবর মানে কি রেডনেস, রেডনেস ডিপেন্ডেন্ট রুবর। ওই আরেকটা হলো সানসেট ফুট, সানসেটের সময় যেরকম লাল হয়ে যায়, ঠিক আছে, এটা হলো ভেনাস এনগর্জমেন্টের জন্য হয়, ঠিক আছে, যে ফুটে আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, ঠিক আছে, ওই ফুটে আর্টারিতে যদি কম যায় তাহলে তো ভেনাস রিপেয়ারও ইম্পেয়ারমেন্ট হবে, তখন ক্যাপিলারিতে ভেনাস এনগর্জমেন্ট, ক্যাপিলারি ব্লাডগুলো বেশি ফুল হয়ে ফুলে যাবে, তো ওই পাটা বেশি লাল হয়ে যাবে ডিপেন্ডেন্ট পজিশনে গেলে, ডিউ টু দ্য ইম্পেয়ার্ড ভেনাস রিপেয়ার, ডিউ টু ইম্পেয়ার্ড আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই। স্যার ঝুলানো থাকে স্যার, মানে ওটাতে গ্র্যাভিটি বেশি, ওটাই কি স্যার ডিপেন্ডেন্ট ধরা হচ্ছে স্যার? এদিক দিয়ে আর্টারি দিয়ে রক্ত গেল, ঠিক আছে, এই রক্তটা ক্যাপিলারি দিয়ে পাতে সাপ্লাই দিল, তারপরে ভেনাস রিটার্ন, এই আর্টারি দিয়ে কম ব্লাড যাচ্ছে, ঠিক আছে, যদি যাই কম ওর আশাটাও কম হবে, এই জন্য এই জায়গাটা একটু লাল হবে, ডিউ টু দ্য এস্টাসিস অফ ব্লাড উইদিন দ্য ক্যাপিলারি, কারণ যেগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড সেগুলো তো আসতে পারতেছে না, যেগুলো তৈরি হচ্ছে, বুঝতে পারতেছ? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট রুবর। ওই বেনিয়ান ল্যাবটা নিয়ে আসো, এটা খোলা আছে, ডাজ নট প্রডিউস প্যারালাইসিস অ্যান্ড সেন্সেশন, ইজ ইউজুয়ালি ইনট্যাক্ট। পেশেন্ট উইথ ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া হু হ্যাভ বিন ওয়েটিং ফর কনসালটেশন, মানে যারা ডাক্তারের কাছে দেখাই দেখে বসে আছে অনেকক্ষণ ধরে, হু হ্যাভ বিন ওয়েটিং ফর কনসালটেশন উইথ দিয়ার লেগ ইনডিপেন্ডেন্স, মে হ্যাভ এ রেড সোলেন ফুড দ্যাট মে বি মিস্টেকেন ফর সেলুলাইটিস বাই আন ওয়েরি ক্লিনিশিয়া, ঠিক আছে, এখানে একটা ছবি দেওয়া আছে যে কালার চেঞ্জ উইথ ইলিভেশন অ্যান্ড ডিপেন্ডেন্সি, যে ছবিটা ডিপেন্ডেন্সিতে দেওয়া আছে যেখানে যে লিম্বতে তার ইসকেমিয়া সেটা লাল হয়ে আছে, ঠিক আছে, ইডিমেটাসও আছে আর্টারি। তোমার এখন প্রশ্ন হলো সমস্যা আর্টারিতে, তাহলে ভেনাস এনগর্জমেন্ট কেন হচ্ছে? হ্যাঁ, কারণ ভেনাস রিটার্ন তো ওই ব্লাডটাই না যেটা তোমার, যদি ঠিকমতো আর্টারিতে অক্সিজেন ঠিকমতো যদি যেত তাহলে পারফিউশনটা মেনটেন হতো লিম্বের, তাহলে নর্মালি ডিঅক্সিজেন ব্লাডগুলো চলে আসতো, যদি অক্সিজেন ঠিকমতো না যায় তাহলে তো ওইখানে এমনি হাইপোক্সিয়া হচ্ছে, ওই এফেক্টেড এরিয়াতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো বেশি, এটা তো বুঝতে পারতেছো, যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি দ্যাট উইল নট বি আ নর্মাল কালার, নর্মাল লিম্বের পারফিউশন থাকলে যেরকম কালার হয় ওইটা হবে না, ওই আন্ডার পারফিউজ লিম্বের কালার কিছুটা ডিঅক্সিজেনের ব্লাড যখন জমে তখন কিছুটা সায়ানোটিক কালার হবে, সায়ানোটিক ডেভেলপ করতে মোর দ্যান 5% উপরে ডেভেলপ করতে হবে, অতটুকু ডেভেলপ না করলে তো সায়ানোসিস হবে না, বাট তার আগ পর্যন্ত কালারটা একটু রেডিশ হবে, সোলেন হবে, বুঝতে পারছো? কিন্তু এই পাটাই এখন মনে করো ওনার এই পায়ের সমস্যা, ইনি যদি পা ঝুলাই বসেন তখন এই পাটা লাল হয়ে যাবে, যদি ইনি ফর্সা হন এটা ভালো বোঝা যাবে, কালো মানুষের বোঝা যাবে না, ঠিক ওনাকে শোয়ায় যখন এই পাটা উঁচু করবা ইলিভেট করবা তখন ওই পাটার থেকে দেখবে দুই পা একসাথে ইলিভেট করলে দেখবে এটা আবার কম্পারেটিভলি বেশি সাদা হয়ে গেছে, ঠিক আছে, তো ডিপেন্ডেন্ট রুবর বা সানসেট ফুট মানে হলো যে পায়ে সমস্যা সেই পাটার ডিপেন্ডেন্সিতে গিয়ে লাল হয়ে যাবে, এটা হলো ডিপেন্ডেন্ট রুবর। কিন্তু ফেয়ার কমপ্লেক্সন পার্সন হলে এটা ভালো বোঝা যাবে, কিন্তু ডার্ক কমপ্লেক্সন পার্সন হলে এটা ভালো বোঝা যাবে, ঠিক আছে, এগুলো সব হলো ফিচারগুলো আসছে, আরও কিছু ফিচার আছে সেগুলো পরে বলতেছি, তারপরে নেক্সট ফিচার কি আলসারেশন গ্যাংরিন, এটা তো দেখলেই বোঝা যাবে গ্যাংরিনের কালো হয়ে যাবে, আলসার থাকলে তো ঘা, এটা বোঝা যাবে সোল অফ দ্য ফুটে ইসকেমিক আলসার, ইসকেমিক আলসার কোথায় হয়? ফুটের সোলের দিকে হয়,
তো এখানে যদি কোনো আলসারেশন থাকে, এখানে যদি কোনো গ্যাংগ্রিন থাকে, তাহলে এটা একটা ফিচার। তারপরে ডিমিনিশড অর অ্যাবসেন্ট অফ আর্টেরিয়াল পালস গুলো দেখতে হবে। তারপরে আর্টেরিয়াল ব্রুই ব্রুই এই আর্টারির উপরে স্টেথো রেখে ব্রুই শুনতে হবে, ঠিক আছে? আমরা আসতেছি এবার এক্সামিনেশন ফাইনাল। আরও কিছু ফিচার্স আছে, ক্রনিক লিম্ব ইসকেমিয়া, ঠিক আছে? স্লো ক্যাপিলারি রিফিলিংটা কি জিনিস চাপ দিয়ে দেখবো, এই পায়ের মধ্যে চাপ দিয়ে দেখতে হবে। ক্যাপিলারি রিফিলিং আসলে একটু লাইট দাও, টর্চ লাইট দাও, এই দেখো, এই যে এখানে চাপ দিলাম, কিন্তু ইজি চাপ দিয়ে নেইলে দিচ্ছি না? হ্যাঁ, নেইলে দিতে হবে, নেইলে দিলে ছেড়ে দিলে লাল হয়ে যায়, ইজি। তো যার তাড়াতাড়ি হয়ে যায় তার তো হ্যাবিট হলে দেরি হবে, ঠিক আছে? এর উপর চাপ, নখের উপর চাপ দেবে।